ফ্লাস্কটা যখন আমি চাপ দিয়ে ধরবো যে পানিটা দেখবেন যে কিভাবে পড়ে সেটা একটু দেখেন, এই যে পানিটা পড়তেছে, ঠিক আছে, একদম গরম পানিটা কিন্তু এখানে পড়তেছে। চলে আসলাম সুমা এডিটার্সে। তো আজকে সুমা এডিটার্স থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু ইলেকট্রিক ফ্লাক্স, যেগুলো আপনারা বাসাবাড়ির জন্য ব্যবহার করতে পারেন, অথবা চায়ের দোকানে, বড় অফিসে, যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এবং খুবই ইজি প্রসেসে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটার ক্যাপাসিটি গুলো হচ্ছে, এই যে বড় যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে 5.5 লিটার, এই যে 5.5 লিটার বড়টা, সবার বড়টা হচ্ছে আপনার 5.5 লিটার, তার ছোটটা হচ্ছে আপনার 4.5 লিটার, তার ছোটটা হচ্ছে আপনার 3.5 লিটার। এখানে তিনটা সাইজ রাখা আছে, তো আপনার যেটা আপনাদের প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনারা পানি গরম করতে পারবেন এবং গরম থাকবে। এখানে পানি গরম করতে কিন্তু খুব কম সময় লাগে। এই যে দেখেন আমি এখানে দিছি, যে ভিডিওটা শুরু করার সময় আমি এখানে যদি একটু পানি আপনাদেরকে দিয়ে দেখাই, এই দেখেন এখানে কিন্তু অলরেডি 2-1 মিনিটের ভিতরে কিন্তু পানিটা গরম, পানিটা দিয়েছি, এটা গরম হবে এবং আপনারা এটা দেখতে পারবেন। এর সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, পানিটা যখন একদম পুরোপুরি বয়েল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আবার এটা কেপ ওয়ার্মারে চলে আসবে, অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং পানিটা নেওয়ার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর। তো সেটা আজকে আপনাদেরকে দেখাই দিব। আর এগুলো দেখেন যে ক্যাপাসিটি, এগুলোর ভিতরটা দেখেন আপনারা কীভাবে এটা আপনারা ব্যবহার করবেন। এটার ভিতরটা হচ্ছে কাঁচ না, কিন্তু এটার ভিতরটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের। পানিটা হচ্ছে, এখানে আপনারা চায়ের দোকানে যদি আপনারা গরম পানি করতে চান, রং চা বানাতে চান, কফি গরম করতে চান, দুধ গরম করতে চান, সেগুলো কিন্তু আপনারা এগুলার ভিতরে করতে পারবেন একদম ইজিভাবে। তো এগুলা আসলে সবাই, এগুলা যারা দোকানদার আছে এবং বাসাবাড়ির জন্য কিন্তু অনেকেই নিয়ে ব্যবহার করে শীতের দিনে, এবং সব সময় কিন্তু এটা আপনার প্রয়োজন, এটা কিন্তু এতদিন ছিল না, তো এতদিন ছিল না যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আসছে শীত সামনে, যেহেতু সেই অনুযায়ী কিন্তু আবার নতুন করে এগুলো আসছে, এবং এগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বড় যেটা দেখতেছেন আপনারা, বড় এই যে এটা, এই বড় যেটা দেখতেছেন এটা হচ্ছে 5.5 লিটার। তো এটার অপশন হচ্ছে দুইটা, এখানে কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে আপনারা পানিটা নিবেন। তো এই যে এখানে একটা সুইচ আছে, ঠিক আছে, এই যে দেখেন একটু শব্দ হচ্ছে, এই যে একটা সব সুইচ আছে, এই সুইচটা যখন চাপ দিয়ে ধরবেন এখান দিয়ে কিন্তু পানি পড়বে। এক দ্বিতীয় অপশন হচ্ছে এখানে, এখানে যখন আপনি সুইচটা চাপ দিয়ে ধরবেন পানি পড়বে, ওটা দিয়ে দেখাই দিব না। এখানে আবার আছে দেখেন পাম্প সিস্টেম, এই যে নর্মাল ফ্লাক্সের মতো পাম্প সিস্টেম, যখন আপনারা পাম্প দিবেন এখান দিয়ে কিন্তু পানি পড়বে। এর অপশন অনেকগুলো, এটা হচ্ছে আপনার 3-in-1, তিনটা ফাংশনে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে এখানে লেখা আছে দেখেন 3-in-1, এই যে মিয়াকো স্টেনলেস স্টিল একদম 3-in-1 লেখা আছে, জি জি একদম 3-in-1 ভাবে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং পানিটা এটা কত দ্রুত গরম হচ্ছে দেখেন, একটু দেখেন, এই দেখেন পানি দিয়ে কিন্তু বাষ্প বের হয়েছে, পানিটা দিয়ে কিন্তু একদম বাষ্প বের হয়েছে, দেখেন একদম ইজিলি ভাবে কিন্তু দেখা যায়। তো পানিটা যখন ফুটবে একদম পুরো বয়েল যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা আরো ভালো দেখতে পারবেন। তো কিভাবে আপনারা দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। এই যে দেখেন পানিটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গরম হয়ে গেছে, পানি দিয়ে কিন্তু বাষ্প উঠতেছে, ঠিক আছে। এখন এগুলো আপনারা কিভাবে এটার ভিতর থেকে পানিটা নেবেন সেটা একটু দেখাই দিই। যেমন এই দেখেন এখানে কিন্তু একটা সুইচ আছে, এই সুইচটা যখন আপনারা চাপ দিবেন তখন দেখবেন যে নিচে কিভাবে পানিটা পড়ে। তো একটু যদি দেখেন যে সুইচটা যখন আমি চাপ দিয়ে ধরবো যে পানিটা দেখবেন যে কিভাবে পড়ে সেটা একটু দেখেন, এই যে পানিটা পড়তেছে, ঠিক আছে, একদম গরম পানিটা কিন্তু এখানে পড়তেছে। আর একটু দেখেন সুইচটা যখন আমি চাপ দিয়ে ধরবো যে পানিটা দেখবেন যে কিভাবে পড়ে সেটা একটু দেখেন, এই যে পানিটা পড়তেছে, ঠিক আছে, একদম গরম পানিটা কিন্তু এখানে পড়তেছে। আরেকটু দেখেন, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে যে প্রথমে বলেছিলাম যে এখানে একটা সুইচের মতো আছে, চাপ দিলেই কিন্তু এই যে ধরলেই পানি আর চলে আসবে, আসতেছে, জি জি এই দেখেন ধরার সাথে সাথে কিন্তু পানি চলে আসছে। এখানে কিন্তু আরেকটা অপশন আছে দেখেন, এই যে লক এবং সিস্টেম, এই যে যখন পাঞ্চ ফোম, এই যে দেখেন চাপ দিলেও কিন্তু পানি পড়বে পাম্প ফ্লাক্সের মতো, এই যে পাম্প ফ্লাক্সের মতো কিন্তু পানি পড়তেছে, দেখা যায়, জি জি একদম ইজি। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যখন আপনারা কোনো দোকানে কোনো অফিসে যখন এগুলো আপনারা ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু চাপ দিয়ে ধরলেই নিচে যে পানিটা আসবে এটা কিন্তু অনেক সুন্দর, এটা কফি
দুধ, পানি গরম, চা গরম, মানে গরম পানি যেটাই করেন আপনি, এখানে চাপ দিয়ে ধরলেই কিন্তু এই যে পানিটা কিন্তু এখানে চলে আসছে দেখেন, দরকার নাই আবার ছেড়ে দিলেন, ঠিক আছে। এইটার সুবিধাটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, যে ইলেকট্রিক ফ্লাস্ক আসলে এরকমই হয়, আবার এইখানে চাপ দিয়ে ধরলো দেখা যাচ্ছে যে পানি আসতেছে, এখান থেকে আপনি চাপ দিয়ে ধরেও কিন্তু আপনার মন মতো আপনি যে পানি নিতে পারলেন যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে। আবার পাম্প সিস্টেম দিয়েও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারলেন, তো সব ক্ষেত্রেই কিন্তু এটা আপনারা গরম করতে পারবেন। দেখা যাচ্ছে কি এখন তো সামনে শীত আসতেছে, তো দেখা যাচ্ছে উজু করার জন্য দেখা যায় মুরব্বির পানির প্রয়োজন, মুরব্বিদের পানি প্রয়োজন থাকে, যারা ভোর রাতে নামাজ পড়ে তাদের জন্য কিন্তু অনেক ফ্যাসিলিটেবল একটা জিনিস, এবং গরম পানি করতে পারবে, এবং যে কোনো দোকানে নিয়ে কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, বড় বড় অফিসে ব্যবহার করেন, চায়ের দোকানে ব্যবহার করেন, যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর এগুলোর কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এক বছর, এই যে এক বছর কোম্পানির ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, পাঁচ বছর হচ্ছে সার্ভিস ফ্রি, এক বছরের ভিতরে আপনার এই মানে ইলেকট্রিক ফ্লাস্কটার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে সার্ভিস পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো এগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই, প্রাইসটা একদম রিজনেবল প্রাইস পাবেন। যেমন এই যে পাঁচ সিটার সাড়ে পাঁচ সিটার যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 3950 টাকা, 3950 টাকা থাকবে হচ্ছে আপনার এটার প্রাইস। আর আপনি সাড়ে চার লিটার যেটা দেখতেছেন, এই যে সাড়ে চার লিটার এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 3850 টাকা, এটা হচ্ছে আপনার 3850 টাকা। 4.5 লিটার এটা হচ্ছে 3850, আর এই যে 3 লিটার যেটা দেখতেছেন 3.5 লিটার এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 3550 টাকা। 3 লিটারটার দাম হচ্ছে 3550 টাকা, 4 লিটারের দাম হচ্ছে আপনার 3850 টাকা, এবং সাড়ে পাঁচ লিটারের দাম হচ্ছে আপনার 3950 টাকা। এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুম থেকে এসে আপনাদের মন মতো আপনারা কিন্তু নিতে পারবেন, এই শোরুমে চলে আসবেন। তো সবার আগে একটা কথা বলি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আমরা মূলত মিয়াকো কোম্পানির ডিলার, রিকো, ডিজনি, প্যানাসোনিক চারটা কোম্পানির ডিলার, সোমাই ট্রেডার্স, 140 140 141 নাম্বার দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। যোগাযোগের জন্য অবশ্যই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।